যে সমস্ত নতুন ভিএলই বন্ধুরা আপনারা জয়েন হয়েছেন অর্থাৎ সিএসসি আইডি পেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা আপনাদের ডিটেলস বা পোর্টাল থেকে ইন্স্যুরেন্সের কাজ আপনারা করতে পারছেন না, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্স্যুরেন্স কীভাবে আপনারা অ্যাক্টিভ করাবেন, ইন্স্যুরেন্সের সার্ভিস অ্যাক্টিভ করার জন্য আপনাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে, এক্সাম ফি আপনাকে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু এক্সাম দিতে হবে। তো আজকে আমরা সম্পূর্ণ এক্সাম যে প্রসেস রয়েছে কীভাবে আপনারা এক্সাম দেবেন, কত পার্সেন্ট নাম্বার পাবেন, তার সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং কীভাবে আপনারা এক্সাম দেবেন, কী কী কোশ্চেন্স থাকবে তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা নতুন জয়েন হয়েছেন অর্থাৎ আমাদের ডিটেলস বা পোর্টাল ইতিমধ্যে কাজ শুরু করেছেন, আমরা দেখেছি অনেক অনেক নতুন ভিএলই কিন্তু জয়েন হয়েছেন এবং অনেক ভিএলই কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ইন্স্যুরেন্স সার্ভিস আপনাদের ডিটেলস বা পোর্টালে অ্যাক্টিভ হয়নি, তো অবশ্যই মনে রাখবেন সেই ইন্স্যুরেন্স সার্ভিসকে অ্যাক্টিভ করার জন্য জেনারেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স যেই ইন্স্যুরেন্স হোক না কেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভিএলই আইএনএস এক্সাম অথবা র্যাপ এক্সাম এই দুটোর মধ্যে যে কোনো একটা এক্সাম আপনাকে দিতে হবে এবং আপনারা চাইলে দুটো এক্সামে কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত ইন্স্যুরেন্সের সাথে সাথে কিন্তু আপনারা এলআইসির যে সার্ভিস রয়েছে অর্থাৎ তিনটা আমরা বীমা আমাদের ডিটেলস আর পোর্টালের মধ্য দিয়ে আমরা করতে পারি, সেটাও কিন্তু সার্ভিস আপনারা অ্যাক্টিভ করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে লাইভ আমরা এক্সাম দেখাবো এবং এক্সাম দেখানোর পর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে এক্সাম পাস করে আপনারা ইন্স্যুরেন্সের কাজ শুরু করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন ইন্স্যুরেন্সের এক্সাম দেওয়ার পর মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু আপনাদের ইন্স্যুরেন্স সার্ভিস অ্যাক্টিভ হয়ে যাবে এবং যদি এক মাস হওয়ার পরেও ইন্স্যুরেন্স সার্ভিস অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে অবশ্যই ডিটেলস পোর্টাল থেকে আপনারা একটি টিকিট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি insurance.csclouds.in এই অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ভিজিট করবেন অথবা আপনারা চলে আসবেন ডিজিটাল সাপ পোর্টালে, এখানে এসে আপনারা ইন্স্যুরেন্সে ক্লিক করে দেবেন। ইন্স্যুরেন্সে যখন বন্ধুরা আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, দেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন ভিএলই আইএনএস র্যাপ রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন, এখান থেকেও আপনারা এই পেজ আসতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ এই পেজ আসতে পারবেন। আর আপনারা যদি insurance.csclouds.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পেজে আসতে পারবেন। তো বন্ধুরা, এখানে দু ধরনের এক্সাম আপনারা দিতে পারেন, একটা হচ্ছে ভিএলই আইএনএস এক্সাম, আইএনএস এক্সামের জন্য এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে খুব সহজে আপনারা এখান থেকে কিন্তু এক্সাম দিতে পারবেন। এক্সাম দেওয়ার পরে অর্থাৎ প্রথমত আপনারা মডিউলগুলো কমপ্লিট করবেন, মডিউল কমপ্লিট করার পরে এক্সাম দেবেন, এক্সাম দেওয়ার পরে আপনারা সার্টিফিকেট এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। আর যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন র্যাপ এক্সাম দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন, এক্সাম দেওয়ার পরে আপনারা লগ ইন করে একই প্রসেসে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সেখান থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আইএনএস এক্সাম দেওয়ার জন্য প্রথমত আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি কমপ্লিটলি পেমেন্ট করার পরে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। তো আমাদের কিন্তু ইতিমধ্যেই আমরা যে ভিডিওটি করেছি ইতিমধ্যেই কিন্তু আমরা আইএনএস এক্সামের যে সম্পূর্ণ ভিডিওটি করেছি, তো আমাদের যে রেজাল্ট এখানে শো হচ্ছে আপনারা যদি এখানে আসেন দেখবেন আমাদের রেজাল্ট এখানে রয়েছে, রেজাল্ট ফার্স্ট, ঠিক আছে, এখানে কমপ্লিটেড রয়েছে এবং এখানে যে সমস্ত মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, সার্টিফিকেট অ্যাভেলেবেল রয়েছে। দেন আমরা যদি এখানে আসি, ফার্স্ট এখানে আসার পরে এখানে মডিউল রয়েছে, মডিউলে ক্লিক করে সমস্ত মডিউলগুলো আপনারা কমপ্লিট করবেন এক্সাম দেওয়ার জন্য। তারপরে এক্সামিনেশন রয়েছে, এখান থেকে আপনাকে এক্সাম দিতে হবে। এখানে রেজাল্ট রয়েছে, আপনার রেজাল্ট খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন কত পার্সেন্টেজ রেজাল্ট, অর্থাৎ আপনাদের যে রেজাল্ট হবে তার সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। আমরা 92%, অর্থাৎ এখানে আমাদের টোটাল মার্ক্স রয়েছে 25 নম্বরের মধ্যে, যেটা আমাদের হয়েছে সেটা 23 নম্বর, ঠিক আছে। আর এখানে টোটাল কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেন আপনাকে এখানে অ্যান্সার দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসটা দেখে নেবো কীভাবে আপনারা এক্সাম দেবেন, যে সমস্ত নতুন ভিএলই বন্ধুরা রয়েছেন এবং এখানে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটে ক্লিক করে আপনারা আপনাদের যে আইএনএস এক্সামের যে সার্টিফিকেট সেটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই এক্সাম প্রসেস এবং সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা খুব সহজে 100% কিন্তু পাস হয়ে যাবেন এবং আপনাদের ডিটেলস পোর্টাল থেকে সমস্ত ধরনের ইন্স্যুরেন্সের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ টু হুইলার, ফোর হুইলার এছাড়াও হেলথ ইন্স্যুরেন্স, সমস্ত ধরনের গাড়ির ইন্স্যুরেন্সের সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্সের সাথে সাথেও কিন্তু আপনারা এলআইসির সার্ভিসও খুব সহজে প্রোভাইড করতে পারবেন।